তো এখন প্যান্ট সোয়েটার পরে নিয়েছি, তো এখন যাবো একটু মার্কেটে, কিছু কেনাকাটা বাকি আছে। তো সকাল সকাল গুড মর্নিং। তো আজকে নতুন ব্লগ তোমাদের জন্য রইল, শুরু হচ্ছে, চলো। সকাল সকাল মা এখানে কি করছে দেখো, সকাল সকাল মা সরাপিঠা বানাচ্ছে, সকাল সকাল ওই যে চালের গুঁড়ো নিয়ে এসেছে কালকে বাবা, তো সরা পিঠা করছে এখন। হ্যাঁ, কড়াইতে হচ্ছে, মাটি দিয়েতে হয় না, সরা পিঠা আর গুড় দিয়ে খাবো। তো চলো মার্কেট থেকে ঘুরে আসি, কিছু কেনাকাটা বাকি আছে। রাত্রেবেলা ভাবছি পার্টি শপটা করবো, তো কিছু পুর লাগবে, সন্দেশ টন্দেশ নিয়ে আসি, দিয়ে খাবো। সুন্দর ওয়েদার, ঠান্ডা ঠান্ডা মচমচ, ইস বৃহস্পতিবার, চলো। সকাল সকালবেলা একজন ফুলকপি দিয়ে গেছে, বাগানের ফুলকপি হয়েছে, তো একখানা দিয়ে গেছে। তো ওই ফুলকপি চপ খেয়েছো তোমরা, তাহলে ফুলকপির চপ খেতে পারি, এই যে ফুলকপির চপ খাওয়াবো না, ফুলকপির তরকারি ভালো লাগে এখন, এখন চপ খাবো, আর একটু শেষ হোক গরম গরম ভাব, তখন চপ খেতে হবে। তো চলো যাওয়া যাক, কোথায় যাচ্ছি? তো রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ দেখছি এখানে পোষকালী ঠাকুরের মূর্তি গঠন হচ্ছে, তো দেখে একটু ভিডিওটা করে নিচ্ছি, খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে। দেখছি এখানে জাম হয়ে গেছে পুরো, এখানে সামনে রেল গেট আছে, রেল গেট পড়লেই এখানে পুরো রাস্তাটা ব্লক হয়ে যায়। তো দেখি কতক্ষণ ছাড়ে, দেখা যাক। যাবো একটু সামনে, পুরো ব্লক হয়ে গেছে, আর কি করা যাবে, ওয়েট করতে হবে। তো এখানে সব কাপড় বিক্রি হচ্ছে পুরনো, এখানে হাঁস মুরগি ফার্ম, আমি যাবো হচ্ছে সবজি বাজার, তো এখানে হাঁস মুরগি বিক্রি হচ্ছে সব, মুরগি পুরনো জামা কাপড়। আর আমি যাবো ওই গলিটায়, এই যে পুরনো গেঞ্জি, পুরনো জামা প্যান্ট সব, আমি যাবো এই বাজারটা। বিশাল বাজার, বিশাল বড় হাট, বিশাল বড়, এটা শুধু রিটেল, হোলসেল আবার পাশে আছে, এই যে আওয়াজ শুনতে পাচ্ছ। তো দুটো কেনাকাটা করে নিই, আর ১২৫ ১৫৫ 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
বোতে কত দিচ্ছ? বোতে শাক? ও দিদি, বোতে শাক কত দিচ্ছ? এই কত দিচ্ছ? কত? 520? 20 বললে? 500? এখানে দুনিয়ার পাখি, বিভিন্ন রকমের পাখি পাওয়া যায় আমাদের এখানে কৃষ্ণনগর হাটে। তোমাদের কারো যদি প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করতে পারো এখানে কৃষ্ণনগর হাটে। তো রাস্তা দিয়ে যেতে যেতে এই জায়গাটা ভালো লেগে গেল, দারুণ লাগছে, দারুণ। তাই না, একটু ভিডিওটা করে নিচ্ছি, সুন্দর লাগছে। তো বাজার থেকে চলে আসলাম, বা যা ভিড়, ভিড়ে না যে ভালো অবস্থা। তো এই যে সেই শাক, বোতের শাক, তো এই শাকটা নিয়ে এসছি, আর একটুখানি ওই ঠাকুরের প্রসাদ, ওই পিঠে বানাবো বলে একটু মিষ্টি, তো এই বোতের শাকগুলো মাকে বাঁচতে দেবো। তো বোতের শাকগুলো মাকে বাঁচতে দিচ্ছি, বেছে দিলে পরে ওই চুষি ভাগ্নি করবে। এনো বোতের শাক, ওই মুশারিটা ঠেকে থাকে তো, ওই উপর থেকে কামড়ায় না, ছুটে দাও অনেক বয়স বাবা কই। তো মাকে দিয়ে দিলাম বোতের শাক গুলো ছাড়ানোর জন্য। ২০ টাকা ১ কেজি ওই ওরকম। হ্যাঁ হুম,
কোথা থেকে? সিগারেট। সিগারেট কি রান্না? বলা যাবে না।